কি ছিল আর কি হবার ছিল, যা হবার ছিল তা তো হয়েই গেল। কিন্তু এটা হবার ছিল না, হবার অন্য কিছু ছিল। হবার ছিল যে দুজনের দুজনের ভালো থাকা, দুজনের ভালো কিছু করা। কিন্তু তোমার স্মৃতি আর তোমার ভাবনা যখন আমি ভাবি, তখন নিজের কাছে নিজেকে মানায় নিতে খুব কষ্ট হয়। শুধু এমন আমি না, এমন অনেক মানুষ আছে যাদের ভালোবাসা মানুষটার জন্য নিজেকে মানায় নিতে খুব কষ্ট থাকে বা কষ্ট হয় মানায় নিতে। দুনিয়ার সাথে, সময়ের সাথে, সমাজের সাথে তারা মানাইতে পারে না। আমিও পারছি না, আমার হয়তো একটু খেতে কষ্ট হচ্ছে, ঘুমাতে কষ্ট হচ্ছে তোমার কথা ভেবে। আসলে এই কষ্ট কিন্তু সময়ের জন্য। আমি আমি জানি না কতটুকু কষ্ট হবে, কতটুকু সময়, কিন্তু এই কষ্টটুকু চাইলে হয়তো অন্য কেউ সে পূরণ করতে পারে, কিন্তু আমরা সেটা কখনোই চাই না। আমরা চাই না যে তোমার পূর্ণতা অন্য কেউ এসে পূর্ণ করুক। আমি তুমি নাই বা তোমার অপূর্ণতা অন্য কেউ এসে পূরণ করে দিবে সেটা আমি কখনোই চাই না। কারণ তোমার পূর্ণতা আমি তোমাকে দিয়ে চাই, অন্য কেউ এসে পূরণ করুক সেটা কখনোই আমি আশা করতে পারবো। এটা আমি না, দুনিয়ার কোনো ভালোবাসার মানুষ চাইবে না যে আমার ভালোবাসার পূর্ণতাটুক অন্য কেউ এসে পূরণ করুক। কারণ মন যার কাছে থেমে থাকে, মনটা শুধু তার কথাই বলে। দ্বিতীয়, অন্য কোনো মানুষের কথা বলার প্রশ্নই আসে না। অন্য কেউ আমাকে ভালোবাসতে পারে, অন্য কেউ আমাকে নিয়ে পূর্ণতা দেখাইতে পারে বা পূর্ণতা আশা করতে পারে, কিন্তু আমি অন্য কাউকে নিয়ে পূর্ণতা আশা করতে পারি না। আমার পূর্ণতা শুধু তোমাকে ঘিরে, কারণ তোমাকে ঘিরে আমার পূর্ণতা দেখেই আমি তোমার স্মৃতি, তোমার স্বপ্ন, তোমাকে নিয়ে থাকা, তোমার কথা চিন্তা করা সব কিছু মিলে আমার কষ্ট পাওয়া। হয়তো পূর্ণতাটা একটু বেশি চাইছিলাম, তাই হয়তো আজ এই স্মৃতির পাতায় তোমাকে নিয়ে কষ্ট পাচ্ছি। কিন্তু মানুষের কষ্ট বেশি দিন থাকে না জানো, কষ্টগুলো আমরা ধরে রাখি। হয়তো আমি ধরে রাখবো, ইচ্ছাকৃত ভাবেই ধরে রাখবো, কারণ আমি তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসি। কারণ তোমার তোমার স্মৃতিগুলো ওকে ভাবলে না, তাও নিজের কাছে কেমন যেন একটু ভালো লাগে যে না, ভালোবাসার মানুষটি আমার কাছে নেই কিন্তু ভালোবাসার মানুষটিকে কল্পনায় তো ভালোবাসতে পারতেছি। সেটাকে নিয়েই না হয় একটু ভালো থাকার চেষ্টা করবো।